নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আবারও তোমাদের জন্য কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য একটা দারুণ বিজ্ঞপ্তি চলে এসেছে। তো যেখানে বিভিন্ন পোস্টে মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত যারা রয়েছে তোমাদের সকলের জন্য কিন্তু এখানে বিভিন্ন পোস্টগুলো রয়েছে। তোমরা সকলে আবেদন করতে পারবে এবং পোস্টিং সমস্ত পোস্টিং কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই হবে। স্যালারিও কিন্তু তোমাদের ভালো রয়েছে। তো চলো দেখে নিই কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে। প্রথম এখানে দেখতে পাচ্ছ জব টাইটেল, জব টাইটেলের প্রথম যে পোস্টটি রয়েছে সেখানে জিও পয়েন্ট ম্যানেজার, সেখানে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 5টি, যেখানে প্লেস অফ পোস্টিং থাকবে এনিওয়্যার ইন ত্রিপুরা, ত্রিপুরা যে কোনো জায়গাতে তোমাদের এখানে কিন্তু পোস্টিংটা হবে। তো স্যালারি তোমাদের এখানে কিন্তু 22,500 টাকা রাখা হয়েছে জিও পয়েন্ট ম্যানেজারের জন্য, যেখানে কোয়ালিফিকেশান তোমাদের রাখা হয়েছে গ্রাজুয়েট এবং তোমাদের এজ লিমিট রাখা হয়েছে আপ টু 32 ইয়ার্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ 32 ইয়ার্সের মধ্যে যারা যারা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তারপরের পোস্ট হচ্ছে জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানেও 5টি পোস্ট রয়েছে, এখানেও তোমাদের কিন্তু এনিওয়্যার ইন ত্রিপুরাতে তোমাদের পোস্টিংটা হবে। স্যালারি রাখা হয়েছে অ্যাজ পার মিনিমাম ওয়েজ অ্যাক্ট, তাদের যে অ্যাক্ট রয়েছে তার যে মিনিমাম ওয়েজ রয়েছে তোমাদের সেই অনুযায়ী তোমাদের স্যালারি হবে। তোমাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে 12 পাস, যেখানে তোমাদের এজ লিমিট সেখানে আপ টু 32 ইয়ার্স রাখা হয়েছে। সেম তারপরে হোম সেলস অফিসার পোস্টের জন্য সেখানে 10টি পোস্ট রাখা হয়েছে, আগরতলা এবং ধর্মনগরে তোমাদের কিন্তু পোস্টিংটা হবে। তোমাদের গ্রস যেখানে স্যালারিতে দেওয়া হবে পার মান্থ সেখানে 11,000 টাকা বা তার বেশি, সেখানে 12 পাস রাখা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে আপ টু 32 ইয়ার্স তোমাদের কিন্তু এজ লিমিট রাখা হয়েছে। তারপরের পোস্ট রাখা হয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ, যেখানে 10টি পোস্ট রয়েছে, আগরতলা, উদয়পুর, সাউথ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা এই জায়গাগুলিতে তোমাদের কিন্তু পোস্টিংটি হবে। তোমাদের স্যালারি রাখা হয়েছে 10,000 পার মান্থ, গ্রাজুয়েট, পাশাপাশি 2 বছর এক্সপিরিয়েন্স, ফ্রেশাররাও সেখানে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, 21 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। তারপরের পোস্টটি হচ্ছে টেলিকলার, যেখানে 10টি পোস্ট রয়েছে, আগরতলাতে তোমাদের পোস্টিং হবে, 15,000 থেকে 17,000 টাকা তোমাদের স্যালারি হবে, যেখানে 12 পাস তোমাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে, 18 থেকে 18 বছর বা তার ঊর্ধ্বে তোমাদের বয়স হতে হবে। এবার পোস্টটি রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, যেখানে 2টি পোস্ট রয়েছে, আগরতলাতে পোস্টিং থাকবে, তোমাদের 12,000 থেকে 30,000 টাকা তোমাদের স্যালারি হবে, কোয়ালিফিকেশান সেখানে বিকম এবং বিকম অথবা এমকম তোমাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে, 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়সটা হতে হবে। তারপরের পোস্ট রয়েছে ফিজিক্যাল মার্কেটিং, যেখানে 2টি পোস্ট রয়েছে, ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমাদের হবে পোস্টিং, 15,000 টাকা স্যালারি, 12 পাস রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, 18 বছর বা তার ঊর্ধ্বে তোমাদের বয়স সীমা রাখা হয়েছে। তারপরের পোস্ট হচ্ছে ড্রাইভার, 20টি পোস্ট রয়েছে, ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গাতে পোস্টিং হবে, সেখানে 8,000 টাকা তোমাদের স্যালারি রাখা হয়েছে, 10th পাস সেখানে তোমাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে এডুকেশনাল, এবং 18 বছর বা তার ঊর্ধ্বে তোমাদের বয়সসীমা হতে হবে। স্টোর সেলস অ্যাসোসিয়েট, যেখানে 10টি পোস্ট রাখা হয়েছে, আগরতলাতে পোস্টিং, সেখানে 9,651 টাকা তোমাদের স্যালারি থাকবে ইনক্লুডিং পিএফ, ইএসআই, গ্রাজুয়েটি প্লাস বোনাস, সেখানে 12 পাস রাখা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, 18 থেকে 27 বছর রাখা হয়েছে তোমাদের এজ লিমিট। তো বিজ্ঞপ্তিটা এসছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অফিস লেন, শ্রম ভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, এই জায়গা থেকে, যেখানে জব ফেয়ারের মাধ্যমে কিন্তু প্রাইভেট কোম্পানি নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, যেখানে 21 তারিখ আগামী 21শে জুন কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু সেই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় কিন্তু সেই জব ফেয়ারটা হবে, এবং ওই ঠিকানায় তোমাদের যেখানে অফিস লেন, শ্রম ভবন, আগরতলা, এই ঠিকানায় তোমাদের জব ফেয়ারটা হবে। তো চলো তারপরে কী কী করণীয় কিছু থাকবে, কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে আলোচনা করি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অনস্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়াররাই সরবরাহ করবেন। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, অনস্পট ফর্ম ফিল আপ করা হবে যেখানে যারা এমপ্লয়ার থাকবে, যারা তোমাদের নিয়োগ করবে তারাই কিন্তু সেখানে ফর্ম নিয়ে আসবে, তাদের যে প্রেসক্রাইব ফর্মেট থাকবে সেই ফর্মেটটা নিয়ে আসবে। তোমাদের কিন্তু সেই ইন্টারভিউর সময় প্রার্থীদের কিন্তু তোমাদের একটি বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তারপরে পিআরটিসি বা সিটিজেনশিপ, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যে রিসেন্ট সাম্প্রতিক কালার ফটো নিয়ে যেতে হবে উইদিন, অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। বিস্তারিত যদি আরও বিবরণের জন্য তোমরা কিন্তু মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করে জানতে পারো। তো এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেসব প্রার্থীরা এখানে সিলেক্ট হবেন বা যারা যারা চাকরি পাবে তারা কিন্তু তাদের, যদি মনে করো তোমরা কেউ চাকরি পেয়েছো ওখানে, চাকরি পেলে তোমরা যেন তোমাদের নিজেদের কাজ, তোমাদের বেতন সমস্ত কিছু নিজে বুঝে শুনে তারপর তোমরা কিন্তু ওই চাকরিতে জয়েন করার জন্য এই জায়গাতে বলা হয়েছে। এখানে আরেকটি বিস্তারিত বলা হয়েছে যে এখানে জব, যে মডেল ক্যারিয়ার সেন্টার কিন্তু আগরতলা, কিন্তু তারা কিন্তু শুধু যারা জব সিকার এবং এমপ্লয়ার তাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কিন্তু এই জব ফেয়ারটা করেছে। তো যারা যারা আবেদন করবে সমস্ত কিছু কিন্তু বুঝে শুনে তারপর তোমরা কিন্তু কাজে জয়েন করার জন্য এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্টই রয়েছে এবং সমস্ত পোস্টগুলোতেই আবেদন করার জন্য তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং স্যালারিও ভালো রয়েছে। পোস্টিং কিন্তু তোমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যেই হবে। তো আশা করি সবাই আবেদন করতে পারবে। তো এই ছিল এই বিজ্ঞপ্তির মূল বিষয়। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।